নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 29 থেকে 4 ফেব্রুয়ারি মেষ থেকে মীন রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই বিষয় মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, আলোচনার প্রথমে রাশিভিত্তিক আলোচনা হয়। প্রথম রাশি মেষ রাশি। এই যে সময়টি চলছে, এই সময় আগের তুলনায় লাগাতার আপনাদের ক্ষেত্রে ভালো হতে আপনারা দেখতে পাবেন, আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন এই সপ্তাহে, এবং পরিকল্পনা মাফিক কাজে বিশেষ সফলতা প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে অবশ্য ঘটবে। সপ্তাহে কর্মক্ষেত্রে ব্যস্ততা ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে, এছাড়া পারিবারিক বিষয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপনি কোনো প্রপার্টি সম্পত্তি যদি ক্রয় করতে চাইছেন, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ রয়েছে, এই সময়কালে আপনারা ক্রয় করতে পারেন। সপ্তাহ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সাফল্য আপনারা দেখতে পাবেন। সপ্তাহ জুড়ে সূর্যকে জলার্ঘ দিন, ফায়দা মিলবে। বৃষ রাশি। সপ্তাহের শুরুতে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে সপ্তাহ ধীরে ধীরে কিন্তু আপনাদের ক্ষেত্রে শেষের দিকে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখতে পাবে। ঠিক এই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে আপনাদের জন্য শুভ থাকছে, যে সমস্ত বাধাগুলি আপনাকে সমস্যা দিচ্ছিল সেগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন। ঠান্ডা লাগাজনিত সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। অবিবাহিত যদি আপনি রয়েছেন, তাহলে আপনাদের বিবাহের যোগাযোগ এই সপ্তাহে বৃদ্ধি পাবে, থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে যদি আপনারা একটু চেষ্টা করছেন তো। আপনাদের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে যদি নমঃ শিবায় মন্ত্রের জপ করছেন, তাহলে সপ্তাহ জুড়ে ফায়দা মিলতে দেখতে পাবেন। মিথুন রাশি। পারিবারিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ ঘটবে আপনাদের ক্ষেত্রে। জীবনসাথী সন্তানের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি ঘটতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো হতে দেখতে পাবেন সপ্তাহে। কর্মক্ষেত্র এই সপ্তাহে মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের জন্য শুভ নয়, তাই এই সপ্তাহটি আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেন্ডিং রাখুন, পরবর্তী সপ্তাহে পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। পুরো সপ্তাহ জুড়ে হনুমান চালিসার পাঠ করুন, ফায়দা মিলবে। কর্কট রাশি। মানসিক চিন্তা সপ্তাহের শুরুতে কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই সপ্তাহে কোনো মনোরঞ্জন মূলক কোনো কাজ, কোনো এন্টারটেনমেন্ট মূলক কাজে কিন্তু আপনাদের অনেকটা সময় ব্যয় হতে পারে। তবে সপ্তাহে ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলি ছিল, মানসিক চিন্তাগুলি ছিল, সেগুলোও কিন্তু সপ্তাহের শেষ ভাগে দূর হতে দেখতে পাবেন। কর্মে কোনো বড় পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে, সতর্ক হয়ে পরিবর্তন আপনারা নিয়ে আসতে পারেন, তাতে ফায়দা মিলবে। ব্যবসায়ীরা অর্থ বুঝে লগ্নি করা উচিত আপনাদের ক্ষেত্রে, এবং যদি আপনি খরচ করছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা অধিক আসতে পারে, তাই আর্থিক খরচ আপনাদের বুঝে এই সময় করতে হবে। সারা সপ্তাহ জুড়ে যদি নমঃ শিবায় মন্ত্রের জপ করছেন, তাহলে আপনারা বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন। সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির মানসিক অবস্থা আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু অত্যন্ত ভালো নেই, তাই এই সময়কালে আপনাদের মানসিক চিন্তাগুলোর থেকে আপনাদের বাঁচা উচিত, মানসিক সমস্যাগুলি আপনাদের এই সময়কালে বৃদ্ধি পাবে। এই সময় পারিবারিক ক্ষেত্রে এবং নিজের মনের উপর কন্ট্রোল রাখার বিশেষ চেষ্টা করুন, ধৈর্য ধরার চেষ্টা করুন এই সময়কালে। কর্মের জায়গায় আপনাদের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, প্রেমজ জীবন আপনাদের ক্ষেত্রে মোটের উপর ঠিক আছে, গাড়ি আপনাদের সাবধানে চালাতে হবে, নচেত আঘাত লাগতে পারে, সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে আপনাকে। সূর্যকে জল অর্ঘ দেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। কন্যা রাশি। দেখুন, খরচ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, ব্যস্ততা বৃদ্ধি পাবে সপ্তাহ জুড়ে, আর্থিক আগমনে কোনরূপ সমস্যা এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে সাফল্য মিলবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ উপার্জনে আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি সফলতা দেখতে পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক স্তরে বিশেষ খেয়াল রাখতে হবে, পেট সম্বন্ধীয় সমস্যা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, শারীরিক ক্ষেত্র শুভ নয়। শিক্ষামূলক বা প্রতিযোগিতামূলক জায়গায় আপনাদের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, যে সমস্ত বিশেষ কাজে আপনারা বহুদিন ধরে পেন্ডিং রেখেছিলেন, আপনাদের কাজগুলি পেন্ডিং হয়েছিল, বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেইগুলি কিন্তু এই সপ্তাহে কমপ্লিট হতে আপনারা দেখতে পাবেন। ভগবান গণেশের আরাধনা করুন, ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে। তুলা রাশি। আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন হতে চলেছে, আপনারা কিন্তু এই সময় আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যান। স্থান পরিবর্তন হতে পারে আপনাদের, সম্পদ সম্পত্তি বিষয়ক কোনো বিশেষ সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নিতে হতে পারে, এবং সেখানে আপনাদের বিশেষ সাফল্য অবশ্য মিলবে। পারিবারিক বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন, মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে অনেকটাই কম হতে দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রেও কিছু বিশেষ সাফল্য পেতে এই সময়কালে আপনারা
দেখতে পাবেন। ওম সাং শনিশ্চরায় নমো, এই মন্ত্রের পাঠ সারা সপ্তাহ জুড়ে করুন, ফায়দা মিলবে। বৃশ্চিক রাশি, নতুন কাজের ক্ষেত্রে এই সময়কাল আপনাদের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। কোনো ধার্মিক স্থানে যাত্রা হতে দেখা যাচ্ছে, কাজের নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, পাওনা অর্থ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ জিনিস এই সময়কালে খোয়া যেতে পারে, সেদিকে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। হনুমান চালিসার পাঠ যদি আপনারা সপ্তাহ জুড়ে করছেন, এতে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন। ধনুরাশি, পারিবারিক ক্ষেত্রে ধীরে ধীরে আপনারা ভালো হতে দেখতে পাবেন এই সপ্তাহে। এই সপ্তাহে কোনো অতিথির আগমনও কিন্তু আপনাদের গৃহে হতে পারে। কর্মক্ষেত্রে মোটের উপর আপনাদের সময়টা ভালো রয়েছে, আকস্মিক যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা দূর হতে দেখা যাচ্ছে, আর্থিক প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে, তবে শরীর নিয়ে প্রবলভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শারীরিক কারণে অর্থ ক্ষতি এবং এছাড়া শারীরিক সমস্যা লাগাতার বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। আপনাদের শরীরের প্রতি বিশেষ কেয়ার রাখুন, দুর্ঘটনার ইঙ্গিতও কিন্তু এই সপ্তাহে থাকছে, চেষ্টা করুন সতর্ক থাকার। সূর্যকে সপ্তাহ জুড়ে জলার্ঘ দিন, আপনাদের ক্ষেত্রে সারা সপ্তাহ শুভ হবে। মকর রাশি, মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আর্থিক কোনো লাভ মিলতে দেখা যেতে পারে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে। বিশেষভাবে বুঝে শুনে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, হঠাৎ পরিবর্তন সমস্যা ডেকে আনতে পারে আপনার কর্মজীবনে, উপহার প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে। জীবন সাথীর স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি আপনার খুব পার্সোনাল, এরকম জিনিস কিন্তু সাবধানে রাখুন, নচেৎ হারাতে পারে, খোয়া যেতে পারে। সারা সপ্তাহ জুড়ে ওম সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রের পাঠ করুন, ফায়দা মিলবে। কুম্ভ রাশি, স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্র মোটের উপর আপনাদের ক্ষেত্রে ঠিক থাকবে, কর্মজীবনে কিন্তু মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে। যে কোনো ক্ষেত্রে কথা দেওয়ার আগে বুঝে কথা দেওয়ার চেষ্টা করুন, নচেৎ আপনাদের কোনো কথা আপনারা নাও রাখতে পারেন, যার ফলে সমস্যা তৈরি হতে পারে, সমস্যা বৃদ্ধি হতে পারে। উপাসনার ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে আপনারা সময় দিন, এতে মানসিক চিন্তাগুলি অনেকাংশে কম হতে দেখতে পাবেন। আপনারা যদি অর্থ খরচ করছেন, খরচে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, নচেৎ সমস্যা আসতে পারে। সূর্যকে সপ্তাহ জুড়ে জলার্ঘ দেওয়ার চেষ্টা করুন, সপ্তাহ আপনাদের জন্য শুভ হবে। মীন রাশি, কর্ম নিয়ে মীন রাশির মানুষদের চিন্তা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে, না হলে সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আপনাদের অবশ্যই করতে হবে, নচেৎ দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। আপনার গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে হঠাৎ করে, কর্মের কোনো বিষয়কে হালকাভাবে নেবেন না, সমস্যা আপনাদের ক্ষেত্রে অবশ্যই দ্রুত বৃদ্ধি হতে দেখতে পাবেন, সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে সারা সপ্তাহ জুড়ে নমঃশিবায় মন্ত্রের জপ করুন, ফায়দা মিলবে। আমাদের আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিরকম যেতে চলেছে দ্বাদশ রাশি। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।